আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মুই এখন নতুন ভিডিও লই আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমি এখন একটা দৌড় মারবো রাস্তা পারানোর লোকে, কেননা সবসময় জ্যাম থাকে, তো দৌড় দেওয়া ছাড়া কোনো গতি নেই রাস্তা পারানোর জন্য। রাস্তার এই পাশে আইলাম ঠিকই, কিন্তু এখন যে এই পাশে তো জ্যামও কেমনে হেই চিন্তা মানে বলছেন, কেমন এই পাশে ওই পাশে যেতে এই পাশে গাড়ি দুনিয়ায় প্রচুর পরিমাণ গাড়ি। আর সৌদি আরবে আপনারা হয়তো বা জানতে পারেন, অনেক ভিডিওতে দেখতে পারেন, কিন্তু সৌদি আরবে কোনো গাড়ি রাস্তায় ব্রেক হয় না, একশো টান থাকে, কোনো ব্রেক হবে না, আপনি মনে করেন দৌড় ছাড়া যাইতে পারবেন না। আর আপনার মনে করেন এইখানে মনে করেন আপনি নামবেন কি মরছেন বুঝছেন, কোনো গাড়ি ব্রেক হইবে না। আপনার মনে করেন আপনি রাস্তা দিয়ে দৌড় ছাড়া কোনো বাড়াইতে পারবেন না, রাস্তায় গাড়ি ব্রেক হইবেই না। আর আজকে তো চান্দাই, তো এই জন্য আর কি গাড়ি রাস্তায় অনেক বেশি বুঝছেন, এই রোডে এখন গাড়ি অনেক প্রচুর পরিমাণ বেশি, এইখান দিয়ে যাইতে যে কী পরিমাণ কষ্ট হয়, যে রাস্তা এখান থেকে পারায় সে বোঝে। আর সবচেয়ে বড় কথা হলে এইখানে পুলিশ যদি দেখতে পারে যে এইরকমের রাস্তা পারাইতে আসি, তাহলে মনে করেন এই দেশে 1000 টাকা গ্রামা করবে, গ্রামা মানে আর কি জরিমানা বুঝছেন। তো অনেক কষ্ট করে এখান থেকে পারান লাগবে, মনে করেন ব্যাপক কষ্ট হয় এই জায়গা রাস্তাটা, কোনো প্রচুর পরিমাণ গাড়ি। আর এদের জন্য তো গাড়ি আর গাড়ি আর গাড়ির কোনো ইয়া নাই, গাড়ির কোনো শেষ নেই ভাই, দেখবেন এর গাড়ির মতন এত গাড়ি যে কোথাতে আসে। আর সবচেয়ে বড় কথা হলো সৌদি আরবে বাইক পাওয়া যাবে না, এই পাশে দেখেন ক্লিয়ার রাস্তা মনে করেন তেমন বান না, কিন্তু এই পাশ দিয়ে খুব রাস্তা দেখেন কী অবস্থা, গাড়ির লগে লগে পাশায় পাশায় হোগায় হোগায় গাড়ি সব, কিন্তু কি আমার তো যাইতে দেওয়া যাওয়ার কোনো লাইন দেয় না, রাস্তা দেয় না বুঝছেন, এখানে গাড়ি প্রচুর পরিমাণ গাড়ি আসছে। তো সবচেয়ে বড় কথা হলে কি এখানে হলে কি আপনার হলে কি সৌদি আরবে মনে করেন বাইক খুব কম পাওয়া যায়, গায়ে বাইক একটা রেয়ার বুঝছেন। তো একটা ফ্যামিলিতে মনে করেন 5 জন যদি মেম্বার থাকে, তো সেই 5 জনের ইয়ারকে 5টা গাড়ি থাকে, তো এইরকমের প্রতিটা মেম্বারই এই ছোটো ছোটো বাচ্চারা সবচেয়ে ভালো বিষয়। সবচেয়ে মজার কথা হলে এই একটা যে মনে করেন ছোটো ছোটো বাচ্চা আছে যার বয়স মনে করেন 10-12 বছর 13 বছর, মনে করেন কেউ গাড়ি স্টার্টিংটা হাতে পায় না, কত কতটুকু বাচ্চারা মনে করেন আপনার এখানে গাড়ি চালায় বুঝছেন, এইটাই সবচেয়ে খারাপ মানে মনে করেন একটা ইয়া। কেন আমাকে বাংলাদেশে তো আমার আম্মু আব্বুরে যদি বলে যাবো এলিকে গাড়ি চালাম গাড়ি দাও, হেরা করবে অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু এখানে তাদের ছেলেদের ট্রেনিং দেওয়া হয় যে গাড়ি কীভাবে চালাবে। আর এখন আমার রাস্তাটা একটু খালি হয়েছে, এখন দৌড় মারি এবার যাইতে হইবে, এবার গেছি এবার আইসে পড়ছি, যাও আলহামদুলিল্লাহ অনেক কষ্টে আইসে পড়ছি, এখন এই পাশে আইসি তো ঠিক আছে। বাট মনে করেন আমি গাড়ি এখন যে একটা ট্যাক্সির জন্য ওয়েট করবো, দেখেন অনেকক্ষণ ট্যাক্সির জন্য ওয়েট করা লাগে, কোমরপিঠ মনে করেন দাঁড়িয়ে থাকতে 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 অনেক কষ্ট হইতে আছে বুঝছেন। তারপর কিছু করার নাই, এখান থেকে একটা ট্যাক্সি ধরা লাগবে, এখান থেকে খামে যেতে হইবে, তারপর এখান থেকে অনেকক্ষণ পর ট্যাক্সিটা দাঁড়াইছে, দেখি কত টাকা বলে খামে যেতে। যাই হোক, তার সাথে কথা না বাড়াই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেলাম, কারণ আমার অনেক ব্যস্ত, কারণ রাত বাজে আপনার 10টার প্রায় কাছাকাছি, তো তার সাথে আর কোনো মনে করেন দরদের কষাকষি করলাম না, তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেলাম। মনে করেন আমার এমার্জেন্সি কাজে যাইতে হইবে, কারণ ওই রাস্তায় অনেক ভিড় থাকে তো বুঝছেন। আসলে সবচেয়ে বড় কথা হলে কি আমি যাইতে আসছি আমার মামার আর বাসায়, সে আর কি ওই আপনি এখানে শীতলা জয়গুলো একটা নাম আছে, তো ওই জায়গায় সে থাকে, তো আমার মামা ইনভাইট করছে যে তুমি আমার বাসায় আসো, দুদিন থাকে তারপর যাও আবার, তো তাই জন্য আর কি মামার উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে রওনা করলাম এই জন্য। আর দেখেন এই আর কি, আর গাড়ি তোলার পর থেকেই খেয়ালই আসছে মনে করেন, তাই সে আর ড্রাইভার খুব গাড়িতে আর কি আপনার কি গান, এই দেশি গান না বাংলাদেশি না, এই আপনার এই দেশি কি আরবিতে গান বলে সে তো আমিও বুঝি না, কি আবল তাবল বলে ওগুলো ভালো লাগে না তার কাছে, বলে সে আর কি মাথা ঝুলায়, কিন্তু তার ভিডিও কত বারণ করছে তাই জন্য তার আর কি ভিডিও করলাম না বুঝছেন। যাই হোক, সে আর কি সারাটা পথ আর কি গাড়ি চালাইতে গাড়ির ভিতরে গান ছাড়ছে, মনে করেন কী গান ছাড়ছে এটা তো আমিও বুঝি না, শুনে গেলেই আরবিতে বলে, বাট আমি অতটা আরবি জানি না, আমি নতুন তো আপনার আসলাম, তো আরবিতে নতুনের বলে যে দিত। আর এইসব দোকান হলে গা পাশে থাকে, আর এইসব দোকানে বেশিরভাগ সৌদিরা আছে, সৌদির আর কি মার্কেটে আসে এই সৌদির জন্য এইগুলো, কেননা আমার মতন আর কি লোকে এই যেগুলো যে জায়গা না যেমন এরকম না সেরকমের বললি নাই, কিন্তু বাট
আমরা সবসময় আমরা বাঙালি মার্কেট দিয়ে আমরা বাজার করি, এইসব জায়গায় লেগে সৌদিরা বাজার করে বুঝছেন। এদের থেকে আমরাও যাই করতে পারি, কিন্তু এরকম সমস্যা নাই। যাই হোক, আপনাদের মাঝে আমি একটু হাই ফাই দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম বুঝছেন। এই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটার নাম হলো তেরেলা। তো ওই গাড়িটা লেগে আপনার এত বড়, অনেক বড়। বাট সবচেয়ে বড় মজার বিষয় হলো এটা যে বাংলাদেশে তো একটা গাড়িতে আপনার ড্রাগে দুইটা দুইজন হেল্পার একজন হেল্পার থাকে, কিন্তু সৌদি আরবে কোনো হেল্পার থাকে না, খালি একটা ড্রাইভারই গাড়িটা চালায়। এইটাই হলো সবচেয়ে মজার জিনিস, কেননা এক এইটা মনে করেন যদি এত ভালো ড্রাইভার না হয় তো সম্ভব না এরকম আর ড্রাইভিং করা ছাড়া। আর লেগে আপনার কী যেন বলে ওই যে বাস, সে বাসেও ওই লেগে আপনার একজনের ড্রাইভার হেল্পার থাকে না, ড্রাইভারই বাস হেল্পার, তা হেল্পার থাকবে না কোনো গায়ে, বাসে হেল্পার পাবেন না কোনো গাড়িতে, হেল্পার পাবেন না, খালি একজন ড্রাইভার। এই ড্রাইভারই সবচেয়ে গাড়ি ড্রাইভ করবে, কোনো হেল্পার থাকবে না বুঝছেন। এর এইসব গাড়ি এই জায়গাটা হলে আপনার ফোনের মার্কেট বুঝছেন, এখানে আইফোন থেকে অনেক ফোন পাওয়া যায়, সব ফোন ফোন বিক্রি করে এই জায়গায়। আর সামনে তো মনে করেন গাড়ি আর গাড়ি। আর সৌদি আরবে এই জন্যই আর কি আপনার কী যেন বলে অ্যাক্সিডেন্ট কম হয়, আর বাংলাদেশ তো অহরহ অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু সৌদি আরবে খুব খুব কম অ্যাক্সিডেন্ট হয় বুঝছেন। তারা ঘুম আসলে ঘুমাই যাইবে, আর মনে করেন কোনো প্যারা নাই, ঠান্ডা মাথা গাড়ি চালাবে, কোনো কোনো প্যারা নাই তাদের। আর সৌদি আরবে কোনো অ্যাক্সিডেন্ট খুব কম, অ্যাক্সিডেন্ট হইলেও সাথে সাথে অ্যাম্বুলেন্স পুলিশ সাথে সাথে হাজির হয়ে যাবে। আর এই যে মনে করেন মোড় আছে, অনেকগুলো মোড় আছে, কিন্তু মোড়ে তো আমাকে পুলিশ কাকুরা খারাই থাকে, কিন্তু এই মোড়ে আমার পুলিশ কাকুরা এই জায়গায় সৌদি আরবে কাকুরা খারাই থাকে না, কম্পিউটার সামনে বসে থাকে, সিঙ্গেল পড়লে সিঙ্গেলে খারাইবে গাড়ি, আর সিঙ্গেল না বলতে চালাইবে, ঠিক আছে। তো এখানে কোনো কোনো ডিউটি রাস্তায় কোনো পুলিশের ডিউটি নেই, তো খুব সম্ভব আমি খুব কম দেখছি যে রাস্তা ডিউটি করে পুলিশেরা, কিন্তু পুলিশরা ডিউটি করে তারা গাড়ির ভিতরে বসে থাকে বুঝছেন। আর হলিকা কী বলবো, একটু শোনেন আমার কাকু কী কী গান চালায়, গানটা একটু আপনারা শোনেন। আমি গানটার কোনো আগামাতা পাইলাম না, যদি আপনারা পান তাহলে আমার বললেন কমেন্টে যে ভাইয়া গান এইটা এইরকমের, আমি জানি না এটা কেমন কীরকমের গান, হয়তো তারা তাদের বাসা তারা গান তারা ভালো বোঝে। আর যারা খামিজ আসবেন নতুন তারা চিনবেন খামিজ কীভাবে, এই যে আপনার যে মার্কেটটা দেখেন, এই মার্কেটটা লেগে খামিজের মিডল পয়েন্টে, এইটা দেখলেই বুঝবেন যে এটা খামিজ। আর এখন আমি গাড়ি থেকে নামে রাস্তাটা পাড়াইয়ে ওই পারে যাইতে হইবে, ওই পারে যাইয়া তারপর আবার একটা গাড়িতে উঠতে হবে। তো এখান থেকে ছাই তার সাথে টাটা বাই বাই করে নামে গেলাম, নামে আস্তে আস্তে করে রওনা দিলাম। এখন আবার যাইতেছি আর একটা গাড়ির স্টেশনে, তো এখান থেকে অনেক অনেকক্ষণ আটা লাগবে। তো কিছুটা ভিডিও কাটে দিছি, তো কেননা ভিডিওর সুবিধা অর্থে ভিডিওটা কাটে দেওয়া হয়েছে, কেননা অনেক বড় হয়েছে ভিডিওটা, এমনিতেই 9 মিনিট অলরেডি হয়ে গেছে বুঝছেন। যাই হোক, 10-15 মিনিটের মতন ভিডিওটা হইবে, দয়া করে ভিডিওটা একটু দেখবেন সবাই। এই সামনের এই যে দেখতেছেন এই সব গাড়ি, এরা সব সৌদি, এরা আর কি এখানে আসছে বাজার করতে। এখন এই রাস্তাটার ওই পেয়ে যাইতে হইবে, ওই পেয়ে যেয়ে দাঁড়াইতে হইবে, তারপর একটা ট্যাক্সি আবার আসবে, ওই ট্যাক্সিতে ওইটা আবার যাইতে হইবে। তো এখানে গাড়ি খুব কম, বাট আমি বুঝতেছি না এত গাড়ি কম, আগে তো গাড়ি অনেক বেশি ছিল, কিন্তু এখন এই জায়গায় গাড়ি কম। এখানে মনে করেন অনেকক্ষণ দাঁড়াই থাকা লাগবে, অনেকক্ষণ একটু না, অনেকক্ষণ দাঁড়াই থাকতে থাকতে মনে করেন এই জায়গায় কোমর পিঠ ব্যথা হয়ে যায়। যাই হোক, যাইতে হইবে, কারণ চান্দাতের দিন সবাই মার্কেটে আসছে, সবাই বাজার বুজার করতে আসছে, এই জন্য হয়তো আরও রাস্তায় যে জ্যাম, গাড়ি ওয়েট করতে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু গাড়ি মোড়ে আসতেছে না। কী বলবো, মানুষ অনেক মানুষ এখানে দাঁড়াই রয়েছে যাওয়ার জন্য, বাট গাড়ি নাই। আর আগে গাড়ি দাঁড়াই থাকতো মানুষ থাকতো না, কিন্তু এখন মানুষ আছে গাড়ি নাই, কারণ ওদিকে জাম অনেক প্রচুর। গাড়ি একটা আসলো, তারপর আমি দরদাম না করে গাড়িতে উঠে গেলাম। আমি ওটার সাথে সাথে গাড়িটা ফুল হয়ে গেলে, ফুল হওয়ার সাথে সাথে গাড়িটা ছাইড়ে দিল, সিদ্ধেলাজার উদ্দেশ্যে রওনা করলাম। যা হোক, আলহামদুলিল্লাহ গাড়িটা পাইছে অনেক কষ্টে, কষ্টে বলতে অনেক অনেকক্ষণ পর গাড়িটা আসছে,
আসার পর তাড়াহুড়া করে উঠে গেলাম, কেন রাত অনেক হয়ে গেছে, যত তাড়াতাড়ি যাবো ততই ভালো। তারে আমার মামা ফোন দিছে কয়েকবার যে কিরে কত দূর, আমি বলছি আমি রাস্তায় আছি, গাছটা জ্যাম, এই জন্য আসতে তো দেরি হইতেছে, সেই কথা বললাম এই আর কি। যাই হোক, এখন আবার অন্য রাস্তা যাইতে আছি, রাস্তা যাইতে যাইতে এই রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম, ভাই দেখেন বাজার রাস্তা, এখানে একটা মোড় আছে, ইউটার্ন আছে, তো এই জন্য আর কি এই জায়গায় জ্যামটা পড়ছে, কারণ আজকে চান রাত, তো এই জন্য অনেক গাড়ি, ব্যাপক জ্যাম আর কি। সামনে আরও রাস্তা তো অনেকগুলো, এই জন্য আর কি ওই রাস্তাটা সিঙ্গেল রাস্তা, এই জন্য যাই হোক জ্যাম ট্যাম ছাড়াই আসে পড়লাম, একটু পরে নামবো আর কি, অনেকক্ষণ কষ্ট করতে আছি গাড়িতে, জার্নি করতে করতে শেষ। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যদি কোনো মতে ঠান্ডা মাথায় যাই পৌঁছতে পারি মামার কাছে, এটাই অনেক কিছু। ঈদের বন্ধ ছিল 3 দিন, দিছে বন্ধ, শুক্রবারে 4 দিন হয়েছে, যাই হোক আলহামদুলিল্লাহ। কেউ কেউ আছে তো কেউ বন্ধ পায় না, ঈদের কোনো বন্ধ ছুটি নাই, যাই হোক আল্লাহ তাল্লাহ আমার একটা ভালোটা কাজ করতে আছি, এই জন্য আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। যাই হোক আলহামদুলিল্লাহ, এই আর এই সামনে আর কি এই যে মসজিদটা দেখতেছেন, এখানে আর কি ঈদের নামাজ পড়তে আসবো সকালবেলা, এই মসজিদটা হলো এই এই নামাজ, এই মসজিদে সকালবেলা নামাজ পড়তে আসবো, আর এইখানেই আমি নামবো, তো দেখি। আর এইখানে জ্যাম অনেক, যদি ওপার যাইতে পারি তো আলহামদুলিল্লাহ, দেখি আর হয়তো আমার কল বলো। আমি গাড়িতে নামার সাথে সাথেই আমার মামার সাথে একজন ডিউটি করে তার সাথে দেখা হয়ে গেছে, তারও মামা ডাকি, তো মামা আমার ভিডিওতে হাই টাই দিল একটু, মামার লাগে কথা কয়ে একটু ভালো লাগলো। যাই হোক, এই রাস্তাটা বড় রাস্তা বুঝছেন, এই রাস্তা দিয়ে আর কি ওপার যাওয়ার জন্য অনেক কঠিন, তো মামা বলছে যে এলাকা আমার সাথে সাথে আসো তো যাইতে পারবো, এবার রাস্তার উপর যাইতে পারলে হইবে, বলছে যে আমি যেরকমে যাবো ওই রকমে যাবো, আমার সাথে সাথে যাবা, দৌড় দেবো না। আমার তো ভয় কলজে মলজে হয়ে গেছে, তারপর দেওয়া দৌড় দাও, আমি লগালগ দৌড় দিলাম। যাই হোক, এপাশে একটু রাস্তায় গাড়ি কম ছিল, কিন্তু এপাশে একটু রাস্তায় গাড়ি টান প্রচুর পরিমাণ। মামা বলছে যে আমার সাথে সাথে যাবা, মামা আমার হাত ধরছে যে মামা তুমি ইয়া করো না, দৌড় দিও না বা কিছু করো না, আমার সাথে সাথে যাও। তো তার মামার সাথে সাথে আমিও রাস্তাটা পার হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এখন মনে করেন এই এই যে যাই হোক, অনেক কষ্টে মনে করেন মামার বাসায় বললাম যে ওই বড় বিল্ডিংটা আছে, আর এই বড় বিল্ডিংয়ের ওই পাশে আর কি বিল্ডিং আমার মামার বাসা, আর এই বিল্ডিংটা আলিকে শিক্ষা মানে আপনার হোটেল, আর মামা এই হোটেলের সামনে দিয়ে তার রুমে যাইবে, আর আমি যাবো আমার সামনের রুমে আর কি, মামা যে রুম ওই জায়গায়, এই মামা এখন এই রুমে ঢুকবে, তার রুমে লেগে ওই যে গাড়িটার গাড়িটার ওই পাশে তার রুম, তো এখন যাইবে, মামারে হাই দিলাম, ওকে মামা আল্লাহ হাফেজ, তুমি যাও তাহলে তোমার রুমে, আমি আমার মামার রুমে যাই। যাক যাই হোক, আল্লাহর রহমতে যাইতেছে মামার রুমে। আর এই তরিকে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে এই ছোটোবার পাশে থাকবেন। আসসালাম।